সোলার সিস্টেম, এই টেকনোলজির সাথে আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে জড়িয়ে আছি, কিন্তু এর অ্যাডভান্স টেকনোলজি যেটা হলো হাইড্রোজেন সোলার এনার্জি, এর সম্পর্কে আমরা ঠিক কতজন জানি? আমি নিশ্চিত যে আমরা বা আমাদের মাঝে অনেকেই জানে না যে এই টেকনোলজি আসলে কি। হ্যালো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি শিশির, আপনারা দেখছেন ভ্যালু অফ সায়েন্স উইথ ফান। চলুন শুরু করা যাক। নর্মাল সোলার সিস্টেম এনার্জি এবং এর কাজ সম্পর্কে আমরা সবাই খুব ভালোভাবে জানি যে এটি কিভাবে তৈরি হয় বা এর এনার্জি দিয়ে আমরা কি কি করতে পারি। নর্মাল সোলার সিস্টেম সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। অন্যদিকে হাইড্রোজেন সোলার সিস্টেম আমাদের এনভায়রনমেন্ট থেকে হাইড্রোজেন কালেক্ট করে থাকে, এছাড়াও একই সাথে এটি বিদ্যুৎও কালেক্ট করতে পারে। এটি হতে পারে একটি রেভলিউশনারি ইনভেনশন, কারণ হাইড্রোজেন গ্যাস একটি হাই পাওয়ারফুল এনার্জি ফিউল যদি এটিকে সফলভাবে ব্যবহার করা যেতে পারে। এই ফিউলকে ব্যবহার করে যেমন হাইড্রোজেন কারগুলো হাই এফিশিয়েন্ট করে তৈরি করা সম্ভব হয়, তেমন এর পারফরম্যান্সও নর্মাল ফুয়েল কারের থেকে অনেক বেশি পাওয়া সম্ভব। এটি শুধু গাড়ি না, সকল যানবাহন বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একই কাজ করতে সক্ষম হবে। এছাড়াও নর্মাল সোলার সিস্টেম থেকে আমরা রাতে বিদ্যুৎ পেতে পারি না, কারণ এটি থেকে এনার্জি শুধু সূর্যের আলো পেলেই পাওয়া সম্ভব, কিন্তু হাইড্রোজেন সোলার থেকে রাতেও এনার্জি পাওয়া যায়। আরেকটি বিষয় আপনাদের জানা দরকার, এই হাইড্রোজেন হতে পারে একটি পাওয়ারফুল ব্যাটারি রিপ্লেসমেন্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, পাওয়ারফুল ব্যাটারি রিপ্লেসমেন্ট। বর্তমানে আমরা সবাই জানি যে ইভি বা ইলেকট্রিক্যাল ভেহিকেল কতটা জনপ্রিয় হয়ে উঠেছে টেসলার হাত ধরে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র এর পারফরম্যান্সের জন্য। তাও কোথাও গিয়ে এই ইভির কিছুটা কমতি রয়েছে, যেমন একে চার্জ করা অনেক টাইম কনজিউমিং, তাছাড়া সব জায়গায় এর চার্জিং স্টেশনও পাওয়া সম্ভব না। এখানে হাইড্রোজেন কারগুলো আরেক ধাপে গিয়ে যায়। এই হাইড্রোজেন সোলার সিস্টেমের মাধ্যমে এর রিফুয়েলিং স্টেশন খুব সহজেই যে কোনো জায়গায় ইমপ্লান্ট করা সম্ভব হয়, যেটি পেট্রোল ডিজেলের মতো রিফুয়েলের টাইম নিয়ে কোনো সমস্যা হবে না। এই পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু এই হাইড্রোজেন কিভাবে সোলারের মাধ্যমে তৈরি করা সম্ভব হয় সেটা একটু জেনে নেওয়া যাক। আপনাদের হয়তো জানা আছে যে একমাত্র পানি হচ্ছে হাইড্রোজেনের রিচ সোর্স। দুটি হাইড্রোজেন ও অক্সিজেন থেকে পানি তৈরি হয়। এই পানি থেকে হাইড্রোজেনকে যে নিয়মে আলাদা করা হয় তার জন্য আমাদের ডিস্টিল ওয়াটার বা পানির একেবারে পিওর ফর্মের প্রয়োজন হয়। আমরা সবাই জানি যে পানি পিওর ফর্মে থাকে না, এটিকে পিওর বা ডিস্টিল বানাতে হয়। পানি পিওর হবার পর ইলেকট্রোলাইটিক প্রসেস পার করতে হয়। এই প্রসেসে এই পানিতে বাইরে থেকে অনেক ধরনের এনার্জি দিতে হয়। এইভাবে এই পানিকে পিওর বানাতে হলে অনেক এনার্জির অপচয় হয়ে যায়। কিন্তু হাইড্রোজেনের সোলার প্যানেল এমন ইন্টেলিজেন্টলি তৈরি করা হয়েছে যে এর মাধ্যমে আমাদের এনভায়রনমেন্টে থাকা পানি থেকে হাইড্রোজেন কালেক্ট করা সম্ভব হয়ে থাকে। আপনারা জেনে থাকবেন যে আমাদের এনভায়রনমেন্ট থেকে যে পানি পাওয়া যায় তা একেবারে পিওর বা ডিস্টিল পানি। এখানে আলাদা করে পানিকে পিওর করার প্রসেসে পাঠানোর দরকার পড়ে না। এই প্রক্রিয়ার মাধ্যমে পানিকে পিওর করার জন্য আলাদা করে এনার্জির অপচয় হয় না, এর সাথে এর খরচও কমে আসে। একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন এর কস্ট রিডিউসের বিষয়টা এখান থেকে শুরু হয়েছে। রিসার্চ থেকে জানা যায় যে এলাকায় অন্তত 20% আর্দ্রতা আছে সেই এলাকায় এই প্যানেলটি খুব ভালোভাবে কাজ করতে পারে। এর থেকে বোঝা যায় যে এই প্যানেল দিনের চেয়েও রাতে বেশি হাইড্রোজেন জেনারেট করতে পারে। যখন প্যানেলের মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হয় তখন প্যানেলে থাকা এই ছিদ্র দিয়ে বাতাস প্যানেলের মধ্যে দিয়ে প্রবেশ করে। প্যানেলটি খুললে দেখা যাবে এর মধ্যে বিশেষ কিছু টিউব লাগানো রয়েছে যার মাধ্যমে বাতাস থেকে সরাসরি হাইড্রোজেন এবং অক্সিজেন আউটপুট হয়। সম্পূর্ণ বিষয়ের মধ্যে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে বাতাস থেকে আর্দ্রতা বা পানিকে আলাদা করা, কারণ খালি চোখে তো আর বাতাসে কী আছে সেটা দেখা সম্ভব নয়। এর সমাধান হিসাবে ইঞ্জিনিয়াররা দুটি উপায় বের করে, তার মধ্যে একটি হলো তামার পাইপের মধ্যে দিয়ে যদি ঠান্ডা পানি বা কোনো ঠান্ডা গ্যাস অনবরত ঘোরানো হয় তাহলে বাইরে থেকে তামার পাইপের উপর সাদা বরফের মতো পানি জমে পরবর্তীতে সেটিকে কালেক্ট করা হয়। আমাদের সবার ঘরে যে রেফ্রিজারেটর রয়েছে তার মধ্যে যে তামার কনডেন্সার আছে সেখানে এই সেম প্রসেসেই পানি জমে। অন্যদিকে হাইড্রোজেন সোলার সিস্টেমে যদি একই প্রসেসে পানি কালেক্ট করার চিন্তা করা হয় তাহলে সম্পূর্ণ রেফ্রিজারেটর সিস্টেমকে এর মধ্যে ইমপ্ল্যান্ট করতে হবে। এটি শুনতে যতটা সহজ মনে হয় আসলে তা বাস্তবে হবে অনেক ব্যয়বহুল, একই সাথে এর মেনটেন্যান্স কস্টও অনেক বেড়ে যাবে।
তাও এই পদ্ধতি ব্যবহার করে বাতাস থেকে শুধুমাত্র পানি সংগ্রহ করা সম্ভব হবে। হাইড্রোজেন তৈরির প্রসেস তো অনেক দূরের কথা, তাই এই প্রসেসটিকে বাদ দিয়ে এর ইঞ্জিনিয়াররা দ্বিতীয় উপায় বের করে। সেটি হলো তারা একটি মেমব্রেনকে এখানে কাজে লাগায়, যা মেমব্রেন স্পঞ্জ বা সেন্টার্ড গ্লাস দিয়ে তৈরি। এই মেমব্রেনকে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেনও বলা হয়ে থাকে। এটি সাধারণত একটি ফোমের মতো, রাতে যখন বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এই স্পঞ্জটি বাতাস থেকে পানি নিজের মধ্যে ধারণ করে, বাতাস পাস করে দেয়, এভাবে পানির মধ্যেই জমা হতে থাকে। এই ফোম বা মেমব্রেনের দুই পাশে দুটি লেয়ার যুক্ত হয়, অ্যানোড ক্যাটালিক লেয়ার এবং ক্যাথোড ক্যাটালিক লেয়ার। এই লেয়ার দুটির দুই পাশে কিছুটা গ্যাপ রেখে দুইটি বাইপোলার প্লেট বসানো হয়, যা অ্যানোড এবং ক্যাথোডের কাজ করে। এবার ওই খালি জায়গায় দুটি গ্যাস ডিফিউশন লেয়ার বসানো হয়, যাতে দিনের বেলা যখন সূর্যের আলো সোলার প্যানেলে পড়ে, প্যানেলের বিদ্যুৎ সরাসরি ইরিডিয়ামের তৈরি ক্যাটালিক লেয়ারের অ্যানোড প্রান্ত হয়ে মেমব্রেনে প্রবাহিত হয়। প্রবাহিত বিদ্যুতের ফলে মেমব্রেনে থাকা পানির মলিকিউলগুলো ভাঙতে থাকে এবং ক্রমশ এর থেকে অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন আলাদা হতে থাকে। এভাবেই বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করা সম্ভব হবে। এখান থেকে যে অক্সিজেন আলাদা হয় তা বাইপোলার অ্যানোড প্রান্ত হয়ে সরাসরি আলাদা অক্সিজেন কন্টেনারে জমা হয়। পরবর্তীতে সেই অক্সিজেন বাতাসে ছেড়ে দেওয়া হয় বা কখনো প্রয়োজনে এভাবেই বাতাস থেকে অক্সিজেনও সংগ্রহ করা সম্ভব হবে। এরপর মেমব্রেনে থাকা প্রোটন এবং ইলেকট্রন চলে আসে অন্য পাশে ক্যাটালিক লেয়ারে, যা প্লাটিনামের তৈরি। এখান থেকে ক্যাথোড বাইপোলার প্লেটের মধ্য দিয়ে প্রোটন এবং ইলেকট্রন হাইড্রোজেন ফর্মে বাইপোলার প্লেটের মধ্য দিয়ে আলাদাভাবে হাইড্রোজেন কন্টেনারে জমা হয়ে যায়। এই সম্পূর্ণ কেমিক্যাল রিয়াকশনটি ঠিক এই ফর্মে কাজ করে। এই রিয়াকশনকে বলা হয় ইলেকট্রোক্যাটালিক রিয়াকশন। এখান থেকে যে হাইড্রোজেন পাওয়া যায় তা 99.99% পিওর হয়ে থাকে। এবার এখানে আসে ক্যাটালিক লেয়ার এবং বাইপোলার প্লেটের মধ্যে যে গ্যাস ডিফিউশন লেয়ার থাকে এর কাজ। মূলত এই লেয়ারের কাজ হলো হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা রাখা, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি হাই ফ্লেমেবল গ্যাস, তাই এই দুটিকে আলাদা রাখা সবচেয়ে বেশি জরুরি। পুরো সিস্টেমের 40% কস্ট এই দুটি লেয়ারেই চলে যায়। যত হাইড্রোজেন তৈরির প্রসেস আছে তার মধ্যে এই একমাত্র এই প্রসেসটি হচ্ছে ইফিশিয়েন্ট এবং হার্মলেস প্রসেস। এই পুরো সিস্টেমটাই হাইড্রোজেন সোলার সিস্টেমের মধ্যে যে টিউব থাকে সেখানে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। এখানে তৈরি হওয়া হাইড্রোজেন গ্যাসের প্রেশার থাকে 5-6 PSI, যা আমাদের হিউম্যান লাঞ্চের সাথে তুলনা করলে এটি অনেকটাই কম। মানুষের লাঞ্চ 10-12 PSI পর্যন্ত প্রেশার জেনারেট করতে পারে, তাই বলা যায় যে এর মাধ্যমে যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। আমরা সবাই জানি যে হাইড্রোজেন পিরিয়ডিক টেবিলের সবচেয়ে প্রথম এলিমেন্ট, এটি অনেক হালকা হয়ে থাকে। এছাড়া 2000 লিটার পেট্রোল ট্যাঙ্কে শুধু 5 লিটার হাইড্রোজেনই রাখা সম্ভব হয়, তাও আবার 10,000 PSI প্রেশারে। এই প্রেশারের জন্য অনেক শক্তিশালী ট্যাঙ্কের দরকার হয়। তবে অন্যদিকে এই 5 লিটার হাইড্রোজেন দিয়েই একটি গাড়িকে 300 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব। হাইড্রোজেন সোলার প্যানেল থেকে পাওয়া হাইড্রোজেন প্রেশার যেহেতু অনেক কম, তাই এই হাইড্রোজেনকে কম্প্রেসারের মাধ্যমে ছোট ট্যাঙ্কে নিয়ে এর প্রেশার বাড়ানো যায়। যদি একটি বাড়িতে 20টি হাইড্রোজেন সোলার প্যানেল লাগানো যায় তাহলে এ থেকে বছরে 120-240 কেজি পর্যন্ত হাইড্রোজেন পাওয়া সম্ভব হবে, যা অনায়াসে 4,000-6,000 ইউনিট বিদ্যুতের সমান। আশা করি ধারণা করতে পারছেন যদি ভবিষ্যতে এর ব্যবহার বড় আকারে শুরু হয় তাহলে পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই আমরা কত বড় বড় কাজ করতে পারবো, বা নেচারকে কাজে লাগিয়ে নেচারের কোনো ক্ষতি ছাড়াই আমরা বিশাল এক রেভলিউশনারি ইনভেনশন পাচ্ছি। এখন পর্যন্ত যত টেকনোলজি এসেছে তত পরিবেশের উপর এর চাপ পড়েছে, কিন্তু আশা করা যায় এই টেকনোলজি পরিবেশকে সঙ্গে নিয়ে কোনো ক্ষতি ছাড়াই অনেক দূর পর্যন্ত যেতে পারে, বা আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, যা আমাদের চিন্তা শক্তিকেও হার মানাতে পারে, বা আমরা চিন্তাও করতে পারছি না যে এই রেভলিউশনারি ইনভেনশন আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আশা করি এই সম্পূর্ণ টেকনোলজিটা সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। যদি কোনো ইনফরমেশন আপনারা এর থেকে পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট মাস্ট বি। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।